ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যেই মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল, তারপরে শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যেই অধিদপ্তর আছে সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে এটা মামলা করেছে। কেউ আইনের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, যেই বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যেই প্রচেষ্টা হচ্ছে সেটাকে আমরা ডিফিট করতে পারব। বিজ্ঞ বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণ দ্বারা কনভিনসড হয়ে একটা সাজা দিয়েছে, আপিল করার সুযোগ আছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলেই কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয় এবং শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, যেই বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, আমরা কালো অঙ্গুলি হেলনে চলি না। আমরা দেশে আইন আছে, সেই আইনে আমরা দেশ চালাব। যেই সব মামলার ইম্প্যাক্ট সমাজে পড়বে সেইগুলি যদি তড়িৎ করা হয়, আমার মনে হয় এখানে কোনো আইনের ব্যত্যয় করা হয় না। ইমোশনাল বসে নভেল লরিয়েট নভেল লরিয়েট করে জান দিলে তো হবে না। এখানে নভেল লরিয়েটের কিন্তু বিচার হচ্ছে না, এখানে ব্যক্তি মোহাম্মদ ইউনূসের বিচার হচ্ছে।